আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান চলছে। আসলে এই মাসটির জন্য আমরা যারা বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি এবং ওজন কমানোর চিকিৎসা করে থাকি, ডাক্তাররা আমরা ওয়েট করতে থাকি ফর দিস মান্থ। মহান আল্লাহ পাক এই মাসটিকে একটা আমি বলবো স্পেশাল মান্থ বা মহিমান্বিত একটি মাস রমজানুল মোবারক দিয়েছে। সেখানে হচ্ছে এই মাসটিতে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসটির ফজিলত অনেক বেশি এবং ইম্পর্টেন্ট রাতও আছে। এই মাসটি যে উদ্দেশ্যে আসলে দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমরা রোজা রাখব, ফাস্টিং থাকব, অভুক্ত অবস্থায় থাকব মহান আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে। এই সন্তুষ্ট লাভের পাশাপাশি এই রমজানকে আদৌ আমাদের আসলে দৈহিক মানে শারীরিক স্বাস্থ্যগতভাবে, সেটা শারীরিক হোক বা মানসিকভাবে কি আদৌ আমাদের কোনো উপকারে আসে কিনা সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই জানেন ইসলাম ধর্ম 5টি মূল স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে এক, মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা এবং তার যে রাসূলগণ আছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে বিশ্বাস স্থাপন করা যে উনি সর্বশেষ পয়গাম্বর বা রসুল। নিয়মিত নামাজ আদায় করা, এই রমজান মাসে জাকাত প্রদান করা। প্রতি বছরই রমজান মাসটা হচ্ছে জাকাত প্রদানের মাস। যাদের আল্লাহ পাক হজ ফরজ করেছে হজ করা, বা যারা এবিলিটি আছে, এবং আমাদের এই রমজানের রোজা রাখা। এই যে 5টি স্তম্ভ ইসলাম ধর্মের, তার মধ্যে পবিত্র রমজান মাস এখন আমাদের চলছে। অলরেডি আমাদের প্রায় 9-10টা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। তো আমি আজকে আপনাদের একটি স্বাস্থ্য বিষয়, যেটা হচ্ছে আমি প্রায় আমার রুগী প্র্যাকটিসে পেয়ে থাকি যে প্রতিনিয়ত রুগী আমার কাছে আসে হাঁটু ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে ভুগতি থাকে। রুগী হয়তো ভালো হয়ে গেল, হ্যাঁ, সেটা দেখা যায় একটা বাচ্চা রুগী হতে পারে, মধ্যবয়সী রুগী হতে পারে, বা বয়স্ক লোক হতে পারে। ভালো হয়ে গিয়ে যাওয়ার পরও কিছুদিন পরে রুগী অনেক সময় আবার ব্যথা নিয়ে আসে, যেটা তখন রিসার্চ ওয়ার্ক বলে যে তার অতিরিক্ত ওজন বা ওভারওয়েট, অবেসিটি। এই অবেসিটি আমাদের কোমর ব্যথা বাড়িয়ে তুলে, হাঁটু ব্যথা বাড়িয়ে তুলে, আমাদের ডিসেবিলিটিকে বাড়িয়ে তুলে। অবেসিটি আমাদের সকল চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, আমি বলছি, বিভিন্নভাবে আমাদের ক্ষতি সাধন করে থাকে। সেটা আপনারাও জানেন, রিসার্চ ওয়ার্ক তাই বলে। ব্যথা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন আর্থ্রাইটিস বাড়াতে পারে, আমাদের মাসেলের শক্তি কমে যেতে পারে, আমাদের বিভিন্ন শারীরিক রোগ তৈরি করতে পারে, স্পেশালি হার্টের রোগ তৈরি করতে পারে, স্ট্রোক জনিত রোগ তৈরি করতে পারে, তারপরে কিডনি রোগ তৈরি করতে পারে, বিভিন্ন প্রকার, ইভেন কি ডায়াবেটিসের মতো রোগ এই অবেসিটি থেকে আসতে পারে। সো এই পবিত্র রমজান মাসটার জন্য আমরা ওয়েট করি, বিকজ এই রমজান মাসের মাধ্যমে আমরা কিন্তু রুগীদের ওজন কমিয়ে ফেলতে পারি। আমি অনেক সময় রাগ করে বলি যে রমজান মাসের যে ফজিলত সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে দাঁড়ায়। প্রতি রমজান মাসেই আমার স্টাডিতে আমি দেখেছি, নট অনলি মাই স্টাডি, আপনারা আরও রিসার্চ ওয়ার্ক ইন্টারনেটে প্রচুর আছে, অথেন্টিক রিসার্চ ডাটা যদি দেখবেন যে প্রথম 10 দিনে রুগীর কয়েক কেজি, 2 থেকে 3-4 কেজি ওজন কমে যায়। কিন্তু লাস্ট পরের 20 দিন মানে আফটার রমজান, আমরা যদি রমজানের পূর্বে কোনো রুগীদের ডাটা নেই, ওজন মাপি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পেয়ে থাকি যে বিফোর রমজান তার যে ওজন থাকে, আফটার রমজান আরও 2-3 কেজি ওজন বেড়ে যায়। এই স্টাডি বাংলাদেশেই আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, যেহেতু অন্য দেশের রুগী ওইভাবে আমরা র্যান্ডমলি দেখি না, আমাদের সেই স্টাডি দেওয়া সম্ভব না। বাট অন্য দেশে রিসার্চ ওয়ার্ক বলা হয়েছে প্রথম 10 দিনে ওজন কমে যায়, বাট আফটার পরবর্তী 10 দিনের পরে যে দিনগুলা থাকে সেখানে আস্তে আস্তে ওজন আবার রোগী অ্যাকমপ্লেসড হয়ে আসে, অ্যাডজাস্টেড হয়ে আসে, আস্তে আস্তে রোগ ওজন বাড়তেই থাকে পরবর্তী 10 দিনগুলোতে। এই ওজন বাড়ার মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে অ্যাক্সেস ইনটেক অফ সুগার। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা বাংলাদেশে হোক সারা বিশ্বে রমজান মাসে আসলে যত ইফতার পার্টি শুরু হয়ে যায়, অতিরিক্ত খাবার আয়োজন করা হয়। যে সারাদিন ফাস্টিং আছি আমরা, বিকালবেলা আমরা ভুলবশত সবাই কী করি, বিভিন্ন শরবত খাই। স্পেশালি সুগার দিয়ে তৈরি যে শরবতটা আছে, এবং সেটা হোমমেড হোক কেনা হোক যেভাবে হোক, বা পার্টিতে হোক বা যেখানে ইফতার পার্টি বলেন বা যেখানে হোক, এই অ্যাক্সেস সুগার ইনটেক। এবং রমজানে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রকার শরবত, কেমিক্যাল শরবত দিয়ে আমাদের খাদ্য তালিকা কিন্তু থাকে। তো এই যে অতিরিক্ত শরবত, সুগার, এটা আমাদের ওজন বাড়িয়ে তুলে। হাই রিচ ক্যালোরি এখানে পাওয়া যায়, এবং হাই রিচ আমরা বিভিন্ন ডায়েট অনেক সময় খেয়ে থাকি, যেমন বোরহানি, বড় বাপের পোলা খায়, ছোটো বাপের পোলা খায়, আপনারা অনেকে জানেন যে আমাদের পুরাতন ঢাকা এগুলো খুব ঐতিহ্যশীল। তাছাড়া বিভিন্ন তেহারি, বিরিয়ানি, হ্যাঁ বিভিন্ন খাবারগুলো, আসলে অনেক খাবারের নাম আমি এখন ভুলে গিয়েছি না খেতে খেতে। সো এই সকল হাই রিচ ক্যালোরি সমৃদ্ধ খাবার আমাদের ওজন বাড়িয়ে তোলে। পাশাপাশি ল্যাক অফ অ্যাক্টিভিটি, রমজানে অনেক সময় যেহেতু এটা হঠাৎ করে একটা মাসের জন্য করা হয়, অনেকে হয়তো অভ্যস্ত না আপনারা না খেয়ে থাকার, যেহেতু হঠাৎ করে না খেয়ে থাকতে হয়, তখন কিন্তু অনেক একটু এনার্জি কম পেয়ে থাকে, যার কারণে অ্যাক্টিভিটিস রোগীরা কমিয়ে দেয়, মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি, মুভমেন্ট কম, বিভিন্ন কাজকর্ম, চলাফেরা এগুলো কমিয়ে ফেলে। ইভেন কি বিকাল থেকে আর আমরা কোনো লোকজনকে আর আসলে, যদিও এখনকার পরিস্থিতিটা একটু ভিন্ন এই মাসটা, এই বছরের, এটা করোনার প্রাদুর্ভাবের কারণে, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল কথা বলছি যে বিকালবেলা আর আমরা সেই লোকজন ওভাবে দেখি না, যে বিকালে কমে যায়, সবাই বাসায় চলে যায়, রেস্টে থাকে। সো এই ল্যাক অফ অ্যাক্টিভিটি, ল্যাক অফ ওয়ার্ক, ল্যাক অফ এক্সারসাইজ, ল্যাক অফ ওয়ার্কআউট, যার কারণে ওজন বেড়ে যেতে পারে। তো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত হাই রিচ ক্যালোরি, স্পেশালি খারাপ তৈলাক্ত খাবার, যেটা বলে ব্যাড ফ্যাট, এই ব্যাড ফ্যাট, যেমন আমরা বিভিন্ন ভাজা পোড়ার খাবারগুলো ইত্যাদিতে খেয়ে থাকি, এই সকল কারণেই কিন্তু আমরা এই স্টাডি যা দেখা যাচ্ছে যে আমাদের ওজন বেড়ে যায়। সো আমি প্রায় রুগীদের বলে থাকি, আপনার কোমর ব্যথার ক্ষেত্রে ওজন কমাতে হবে যদি ওভারওয়েট থাকে, হাঁটু ব্যথার ক্ষেত্রে, অ্যাঙ্কেলের ব্যথার ক্ষেত্রে, মাংসপেশির ব্যথার ক্ষেত্রে, ঝিনঝিন শিনচিন, এই সকল ব্যথা বেদনার ক্ষেত্রে, ইভেন কি যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাহারা উচ্চ রক্তচাপে ভুগেন, যারা স্ট্রোকজনিত প্যারালাইসিস হয়ে আমাদের কাছে আসেন, তাদের সবাইকেই কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ওজন কমাতে হয়। এবং অতিরিক্ত কোলেস্টেরল যেমন আমাদের রক্তনালী বন্ধ করে দিয়ে স্ট্রোক করতে পারে, অতিরিক্ত আমাদের যদি ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায় তখন আমাদের কিডনির সমস্যা হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে, চোখের সমস্যা হতে, রেটিনোপ্যাথি হতে পারে, আমাদের নিউরোপ্যাথি হতে পারে, এই সকল জিনজিন শিনচিন জ্বালা পোড়া জাতীয় ব্যথা বেদনা হতে পারে। তো আমি প্রায় রুগীদের বলে থাকি যে আপনাদের ওজন কমাতে হবে। তো রুগীরা মাইন্ড সেট আপ করে না, মাইন্ড সেট আপটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অভ্যস্ত না, বা অন্য যে মাসগুলোতে আমরা আসলে খাবার সামনে চলে আসে। সো এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা আপনি ইচ্ছা করলে সেলফ ডিসিপ্লিনটা আপনি তৈরি করতে পারেন। মহান আল্লাহ পাক আসলে এই মাসটা আমাদেরকে ওনাকে রাজি খুশির পাশাপাশি মানব কল্যাণে মাসটি দিয়েছে। মাসটির যে ফজিলত আপনার যদি দেখেন, সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন আমরা তৈরি করতে পারি মাসের মাধ্যমে। আপনি চাইলেই খাবার খাবেন না যদি রোজা আপনি পালন করেন, আপনি চাইলেই অশ্লীল কথা বলবেন না, আপনি চাইলেই অশ্লীলতা থেকে পরিত্রাণ পাবেন, আপনি সেলফ নিজেকে কন্ট্রোল করা শিখবেন, ধৈর্য ধরা, সবর করা শিখা এই রমজান। জি, আপনার মন চেয়েছে এখন পানি খাবেন, আপনি খাবেন না, আপনার বিনোদন রমজানে সম্পূর্ণ নিষেধ, যে কোনো অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস রোজা ভাঙে আপনারা জানেন অনেক কিছুই। সেক্ষেত্রে এটা আমাদেরকে সেলফ কন্ট্রোলিং শেখায়, আমাদেরকে ধৈর্য ধারণ করা শেখায়। तद्रूप खाबार खावा धैर्य धारण करा जे खाबार सामने आसले आमादेर जे टेंडेंसि एफिनिटी टू टेक फूड सामने आसले आमादेर जीभार जे एंजाइमेटिक जे ड्राइवटा आमादेर ए रमजान किन्तु आसले आमादेर शिक्षा देय आमादेर ए रमजान सैक्रिफाइस करा शिक्षा देय। अनेके बोलछे जे करोना आमादेर अनेक किछुई शिखाच्छे जे करोना आमादेरके घरे थाका शिखाच्छे धैर्य धारण करा शिखाच्छे এটা তো কত বছর পরে আসলো চিন্তা করেন কত শ বছর মানে কত শ প্রায় শখানেক বছর পর এই যে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছে কিন্তু প্রতি বছর মহান আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দান করেছে আদর্শ নিয়ামত স্বরূপ। সো আমাদেরকে কিন্তু আসলে রমজানুল মোবারকই আমাদের উৎকৃষ্ট মাস যে আমাদেরকে সেলফ ডিসিপ্লিন সেলফ কন্ট্রোলিং সেলফ স্যাক্রিফাইসিং এবং আরেকজনের প্রতি এমপ্যাথি सेम्पैथी देखानोर मास एवं पुअर पिपल जे ना खेये थाके विभिन्न गरीब मानुष विभिन्न अंचल भेदे तादेर प्रति आमादेर तादेर जे फिलिंगटा आमरा एखाने ना खेये थाकार जे फिलिंग तादेर प्रति सेम्पैथी एटा आसले महान आल्लाह पाक रमजान मासेर माध्यमे आमादेरके दियेछे। सो ए रमजान मासे आमरा रोजा अवश्यई पालन करब जार माध्यमे आमरा आमादेर ओजन कमिये फेलबो। एखन आसेन आमरा ओजन कमानोर क्षेत्रे रमजानेर पाशापाशी आमरा की की करब की खाबार खाबो बा की करा उचित से निये आमि आपनादेर कथा बोलबो। जोदि आमरा एकजन 80 केजी ओजनेर लोक जार उच्चता अनुयायी ओजन थाकार कथा छिलो 60 केजी ताके जोदि आमि 20 केजी ओजन कमाई एबं पुनर्बासन चिकित्सा देई एक्सारसाइज देई एबं 20 केजी ओजन से कमाते पारे आमि आपनादेरके अवश्य ग्यारंटी दिच्छी से जो नियम माफिक चले ओजन कमाय तार कोमर व्यथा हाटू व्यथा भालो हो गेला आर इनशाल्लाह फिरे आसबे ना। रिसार्च वार्क ताई बोले एटा आमार कथा ना सारा वर्ल्डेर सकल डाक्तारेर कथा जी ओभारवेट ओजन कमान ओबेसिटी कमान। सो ए रमजानुल मोबारकेर माध्यमे आमरा ओजन आमरा कमाते पारी शुधु आमादेर कि करते होबे सेटा निये आमि आलोचना करछि। एखन आसेन रमजान ओजन छाड़ा आर कि कि आमादेर शारीरिक उपकार करे एबं मानसिक उपकार करे। मानसिक उपकार क्षेत्र में तो मात्री बोललाम आमादेरके सेल्फ डिसिप्लिन शिखाय सैक्रिफाइसिंग करा शिखाय आत्मार परिशुद्धि लाभ करा शिखाय आमादेर आरेकजनेर प्रति भालोबासा सहानुभूति आमादेरके शिखाय आमादेरके नियमानुबर्तिता शिखाय आमादेरके ए जे रमजाने आमरा कि करी जे जेखानेई थाकी ना केन सन्ध्या बिकाले इफ्तार करते बासाय चले जाई फैमिली बन्डिंग शिखाय सामाजिकता शिखाय पारिवारिक बंधन शिखाय बाच्चादेर प्रति भालोबासा शिखाय एवं शारीरिक उपकार करे। रमजान मास जे आदर्श एक मास जार माध्यमे आमरा न्यूनतम 5 to 15 केजी ओजन ए मासे आमरा कमाते पारी। ए क्षेत्रे जोदि आमरा ओजन कमाई ताहले आमादेर अनेक व्यथा वेदना शारीरिक जे रोगगुलो इतिपूर्वे बोलेछि हार्टेर रोग हृदरोग डायाबिटीस विभिन्न फुसफुसेर रोग एगुलो आमादेर कमे आसबे। आमादेर जादेर डायाबिटीस आछे तादेर इन्सुलिन सेंसिटिविटी बाड़ाय इन्सुलिन एर माने सेंसिटिविटी बाड़ाबे यदि आमरा रोजा थेके ओजन यदि कमाते पारी खाबार फास्टिंग यदि आमरा करते पारी आमादेर बडिर मेटाबलिज्म के स्पीड करे ए फास्टिंग बा रमजान बा रोजा। आमादेर लंगजिविलिटी कोषेर लंगजिविलिटी एटा बाड़ाय आमादेर खाद्याभ्यासेर परिवर्तन करे आमरा जे एकटा हैबिचुएटेड खाद्याभ्यास अन्यान्य मासगुलोते थाकी अतिरिक्त खेये फेली फास्ट फूड खेये फेली रिच फूड खेये फेली अतिरिक्त मिष्टि जातीय खाबार खेये फेली। सो आमादेर एटाके ए मासटा इम्प्रूव करे आमादेर बडी इम्यूनिटी बाड़ाय ए रोजार माध्यमे। आमादेर ब्रेनेर मस्तिष्केर जे स्मरण शक्ति क्षमता एबं रिसार्च वार्क बले विभिन्न प्रकार आलजिमार्स डिजिज पार्किनसनिज्म जातीय निउरोलजिक्याल डिजिज आमादेर ए रमजान बा रोजार माध्यमे आमरा कमाते पारी। आरो अनेक अनेक रोगेर उपकारिता आछे शारीरिक एवं मानसिक अनेक उपकारिता आछे। तो आमादेर एखन आसले कि करते होबे प्रथम कथा होच्छे जे एक्सेस जे सुगार आर आजके थेके दया करे कोनो प्रकार शरबत खाबेन ना। आमादेर जेटा करते होबे हाइड्रेट हाइड्रेट एंड हाइड्रेट माने प्रचुर परिमाण पानी खेते होबे पानी खेते होबे पानी खेते होबे। यदि प्रचुर परिमाण आमरा पानी खेते पारी इफ्तारिते साथे साथे आमरा हाइड्रेट करते पारी ताहले आमरा आमादेर ओजन बाड़बे ना आमादेर अत्यधिक खाबारेर चाहिदा कमे जाबे आमरा पेटटा अंतत निउट्रिलाइज करते पारबो जे हांगार थाके पेटेर मध्य जे हाइड्रोक्लोरिक एसिडेर आधिक्य थाके सेटा कमे आसबे तखन आपनार मस्तिष्कके ड्राइव करबे ना टू इट मोर फूड। तो तारपर आमरा एई समय आमरा किछु कैलोरिक भालो खाबार आमरा स्पेशाली सुषम डाइट खेते हबे। बैलेंस डाइट भालो खाबार बैलेंस डाइट बोलते एखाने आमरा भालो खाबार के बोलेछि এই ক্ষেত্রে আমাদের যে খাবারগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বুস্টিং করে স্পেশালি প্রোটিন খাবার, প্রোটিন সমৃদ্ধ যেমন ইমিউন সিস্টেমটিতে আসলে যেমন ইমিউনোগ্লোবিউলিন এটা বেসিক্যালি এক প্রকার প্রোটিন। সো আমাদের প্রোটিন খেতে হবে। এখানে আদর্শ প্রোটিন হচ্ছে এগ। আমরা যদি ডিম খেতে পারি এবং ডিমের ভিতরে প্রোটিন থাকে এবং ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি অলসো ইমপ্রুভ আওয়ার ইমিউনিটি। হার্টের সমস্যার সমাধান করে, বিভিন্ন রোগের উপকার করে, ভিটামিন ডি হার্টের রোগ প্রতিরোধে সাহায্য করে। তো আমরা ডিম খেতে পারি, আমরা প্রাকৃতিক যে ফলগুলো স্পেশালি টক ফলগুলো আমরা খেতে পারি এবং রাতের খাবার যেটা স্পেশালি যে ইফতারিটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আজানের সাথে সাথে অল্প পরিমাণ ইফতারি খেয়ে ফেলবো। ইফতারির পরে আমরা হচ্ছে মাগরিবের নামাজটা পড়বো এবং রাতের খাবারটা আর্লি খেয়ে ফেলবো। যত সম্ভব অন্তত ৯টা ১০টার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলতে হবে। আরেকটি হচ্ছে ওজন কমাতে আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে, ন্যূনতম ৬ ঘন্টা। ৬ থেকে আমার স্টাডি আমি দেখছি যদি ৬ থেকে ৮ ঘন্টা লোক একটা লোক পার ডে ঘুমায় এবং সাউন্ড স্লিপ থাকে তার ওজন কোনো অংশেই বাড়ে না, ওজন আরও কম থাকে। ইফতারিটা আমি বলছি লাইট হইতে হবে, মানে হালকা ইফতারি খাবেন। হ্যাঁ, এবং আমাদের এই রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। তো এক্সারসাইজের মধ্যে আমাদের ৫ ওয়াক্ত নামাজ, দিস ইজ অলসো এক্সারসাইজ। এবং নামাজের মধ্যে এক্সারসাইজের মধ্যে বলা হয়েছে লাইট এক্সারসাইজ। লাইট এক্সারসাইজ যে এক্সারসাইজটা আমাদের কি করে গুড ফ্যাটিক তৈরি করে, হ্যাঁ মানে আমাদেরকে হয়রান তৈরি করে, হয়রান করে বাট ভালো হয়রান, যে হয়রানে আমাদের ঘুম আসে। সো আমরা ৫ ওয়াক্ত নামাজ এই হয়রানটা তৈরি করতে পারে। পাশাপাশি আমাদের স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, আমি আমার ইউটিউবে ফেসবুকে প্রচুর স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ দিয়েছি, আপনারা সেখান থেকে সেটা করতে পারেন। এবং আমি অনেকগুলো ভিডিও দিয়েছি হোম অ্যাক্টিভিটিস কি করবেন, এখন কিভাবে ওয়ার্কআউট করবেন, এই করোনা পরিস্থিতিতে বাসায় কী কী এক্সারসাইজগুলো করবেন, এই এক্সারসাইজগুলো করবেন। তবে হ্যাঁ, এক্সারসাইজগুলো আপনাকে অবশ্যই ইফতারির আগে, মানে ঠিক ইফতারি খেয়ে নামাজের পরে এক্সারসাইজ করা যাবে না। আপনাদেরকে ইফতারির আগে, সেটা দুপুর থেকে বিকালের মধ্যে এক্সারসাইজটা করলে সবচেয়ে ভালো। সেই সময় এক্সারসাইজ করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ইফতারির পরপর প্রচুর পরিমাণ বারবার পানি খাবেন এবং রাতে যে তারাবির নামাজ এবং অন্যান্য যে নামাজ নফল নামাজ বেশি বেশি আপনি করতে পারেন। এটা কিন্তু আমাদের কি হবে এক্সারসাইজ হবে, আমাদের বডি আপনার ভালো থাকবে, বডি লাইট থাকবে এবং ওজন আমাদের নিয়ন্ত্রণে থাকবে। সো আমরা নামাজের পাশাপাশি ইচ্ছা করলে রাতেও এক্সারসাইজ করতে পারি, যেমন ইফতারে খাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘন্টা পর অথবা আফটার এশা, এশার পর বা তারাবির নামাজের পরও আবার আমরা লাইট এক্সারসাইজ করতে পারি। সো প্রিয় দর্শক, এই রমজান মাস আপনারা ব্যবহার করতে পারেন যাদের অতিরিক্ত ওভারওয়েট আছে। এই রমজান মাস আল্লাহ পাকের আমাদের প্রতি স্পেশাল একটা মাস, আশীর্বাদসুলভ মাস, উপকারী মাস শারীরিক এবং মানসিকভাবে। এই রমজানকে ব্যবহার করে আমরা যদি নিয়মিত ওয়ার্কআউট করি, নিয়মিত এক্সারসাইজ করি, নিয়মিত নামাজ পরি, নিয়মিত খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাস, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে, শর্করা খাবার কমিয়ে পরিমিত ব্যালেন্স ডায়েট আমরা খেতে পারি, এটা আমাদের ওজন কমাতে সহায়তা করে, এতে আমরা সুস্থ থাকতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদের সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। আর আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা যদি কমেন্টে লেখেন, অবশ্যই আমি নেক্সট ভিডিও সেই বিষয়ে আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।